সাহিত্য প্রবাহের আয়োজনে গল্প আড্ডার আসরে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের সাড়া জাগানো গল্প দিয়ে সাজানো হয় আমাদের এই অডিও পরিবেশনা। আজকের গল্প বিড়াল, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 26 জুন 1838, মৃত্যু 8 এপ্রিল 1894। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজ্যের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। শুরু হচ্ছে বিড়াল গল্প। গল্প পাঠে নিশাত আঞ্জুম, গল্পের সূত্রধার আমি জুয়েল। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুক্কা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতপথ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুক্কা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমত সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, মিয়াও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম মধ্যমে পাষাণবত কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এখন আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, মিয়াও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এখনে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুস্বরে বলিতেছেন, মিয়াও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুত্ত খাইয়া বসিয়া আছি, এখন বলো কি বলি কি। আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। অতএব সে ধুকতে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে চাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া
মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুক্কা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপণে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল মিয়াও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুক্কা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারির বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুক্কা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আসো, তাহা আমি বহু অনুসন্ধানতে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমার এতদিনে কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর, আমি তোমার ধর্মের সহায়। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেকে চর অপেক্ষাও অধার্মিক, তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণধ্বনির, চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শত গুণে দোষী। চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না, মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাতে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি কে হইবে?
দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় অলঙ্কার আসিয়া তোমার দুটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে? বরং জোড়হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি, দেখো আমাদিগো দশা, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেউ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে গায়ে লম হয় এবং তাহাদের রূপের ছোটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে উদর কৃষ অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনীত দাঁত বাহির হইয়াছে, জিহব্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরিত আহারাভাবে ডাকিতেছে, ম্যাও ম্যাও, খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করব, আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ শকুরন ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত, দূরদর্শী, কেন না আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো পাঞ্জার পণ্ডিত, তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি তাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইলে তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে, আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালকে বুঝানো দায় হইল, যে বিচারক বা নৈয়ায়িক গম্মিনকালে কেহ তাকে কিছু বুঝাইতে পারে না, এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ড। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন,
তাহাতে যদি তাহার চুরি করিতে খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরস্থ হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতিনীতি বিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে, তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মচরণে মন দাও। তুমি যদি চাহ তবে পাঠার্তে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে। এখনই সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য কারো কাহারও হারিও খাইও না, বরং ক্ষুদায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিং দিব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুদা অনুসারে বিবেচনা করা যাইবে। মার্জাই বিদায় লইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোতে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। এতক্ষণ আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বিড়াল গল্পটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।